দুনিয়া এবং আখেরাতের সবচেয়ে কল্যাণপ্রাপ্ত ব্যক্তি হলো ওলামায়ে কেরাম। পারলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, দুনিয়ায় আল্লাহ যার কল্যাণ চান আল্লাহ তাকে ইলমে দিন শিক্ষা করার যোগ্যতা দান করেন। আরো বান আল্লাহু আকবার। আপনি এত বড় মানুষ, সুরায় ফাতিহা পড়তে পারেন না, লজ্জা করে না? আর আপনি একটা মক্তবের বাচ্চার কাছে গিয়ে দেখবেন মাকরা সহকারে কলজা ঠান্ডা করা তেলাওয়াত করে কোরআন শোনায় দিচ্ছে। আল্লাহ যদি কল্যাণ যদি রহমত না দিবে, 30 পারা কোরআন সুরা ফাতিহা মুখস্থ করে পড়তে পারেন নাই। আর একটা 8 বছর 5 বছর 3 বছরে বাচ্চা, এই আমাদের দেশের প্রখ্যাত আলেমে দিন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, ফেসবুকের একটি টাটাস আমি দেখতে পেলাম, তিনি মাত্র 36 দিনে পড়া 30 পারা কোরআনের হাফেজ হয়েছিলেন। আপনি কি বুঝতে পেরেছেন এ কত বড় যোগ্যতা? আপনাকে সুরে ফাতেহা আজকে পড়তে দিলাম, দেখি পড়েন তো, দেখি তো মাকরাস করে পড়তে পারেন, কয়দিন লাগে আপনার? মাত্র 36 দিনে পুরা কোরআন শরীফকে কলজার ভিতরে জায়গা দিয়েছেন। কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই 30 পারা কোরআন আল্লাহ রাব্বুল প্রত্যেকটা নবীর কাছে যে কিতাব এবং সহিফা আল্লাহ নাজিল করছেন, জান্নাতের ভিতরে আল্লাহ পাক তাদেরকে তেলাওয়াতের অনুমতি দিবেন। বলেন আল্লাহু আকবার। এক একজন নবী তার উপরে যেটা গেছে এটি নিয়ে তেলাওয়াত করতে থাকবেন। শ্রোতা মণ্ডলী যারা থাকবে তারা বলবে যে আর একটু বাড়ায় দেন টাইম। সুবহানাল্লাহ কর্মিয়া, বক্তা ভালো হলে কয় যে হুজুর একটু টাইম বাড়ান না, কে একটু বাড়াই দিলে কি হয়, ঠিক কি না? এমনও মাহফিল আছে কয় হুজুর গত বছর সময় দেন না, এবার কিন্তু একটু বেশি করে করতে হবে। শুনে ভালো লাগছে, কেয়ামতের দিন জান্নাতের ভিতরে মানুষ বলবে যে আল্লাহ একটু টাইম বাড়া দেন না, কয় না বক্তা এখনো অনেক আছে। সুবহানাল্লাহ কর্মিয়া, কায়ের পরবর্তী বক্তার সুন্দর আরও ভালো লাগবে। আল্লাহ আকবার, আমি সেই দিকে যাচ্ছি না। তো আল্লাহ তার কল্যাণ চান তাকে দুনিয়াতে এলমে দিন শিক্ষা করার সুযোগ দেন। এই জন্য যারা এলমে দিন শিক্ষা করে, কোরআন সুন্নর জ্ঞান যারা অর্জন করে, তারা হলো পৃথিবীর সবচেয়ে দামি, পৃথিবীর সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি। বলো আল্লাহু আকবার। এই জন্যই তো বিশ্ব নবী সাল্লামের বাণী অনুযায়ী প্রত্যেকটা মুসলমান নরনারীর বিদ্যা অর্জন করা ফরজ। কিন্তু প্রত্যেকটা ব্যক্তির জন্য ফকি হওয়া, প্রত্যেকটা ব্যক্তির জন্য মুফাসসির হওয়া, প্রত্যেকটা ব্যক্তির জন্য মুহাদ্দিস হওয়া শর্ত নয়, কিন্তু প্রত্যেকটা ব্যক্তিকে এলমে দিন শিক্ষা অতটুকু করতেই হবে যতটুকু সে অর্জন করলে সে স্বাভাবিকভাবে ইসলামকে বুঝতে পারবে। আপনি দেখেন আজকে খেয়াল করে, আমার দেশের মানুষ যদি এই হাদিসের আলোকে যদি আমল করে প্রত্যেকটা সন্তানকে যদি এলমে দিন শিক্ষা দিত, তারপরে এসপি ডিসি ওসি বিভিন্ন কিছু তৈরি করত, তাহলে ওই ওসি ওই ডিসি ওই এসপি ওই বিচারক তার মুখ দিয়ে কোনো দিন কোনো অযৌক্তিক কোনো রায় দিতে পারতো না, কলম দিয়ে কোনো দিন যে জায়গায় সিগনেচার করা যাবে না সে জায়গায় সিগনেচার দিত না। বলেন ঠিক কি না? অফিসের পিয়ন এই বাংলাদেশে ঘুরে ঘুরে আমরা পেপার পত্রিকায় অফিসের পিয়ন পর্যন্ত কোটি কোটি নয় হাজার কোটি টাকার মালিক হয়েছে। আপনি কি দেখতে পেরেছেন যে কোনো আলেম ওলামা এরকম অবৈধভাবে কোটি কোটি হাজার কোটি টাকার মালিক হয়েছে? দুই চারজন যারাই হয়েছে তারা আলেম নাই, তারা শয়তান হয়েছে, কথা কন নাকি আপনারা আমার ভাইরা? সে সুতরাং আমাদেরকে এই দিনের শিক্ষা যদি আমাদের ভিতরে থাকতো, তাহলে আপনার সন্তান আজকে বড় ক্ষমতাধর ব্যক্তি হয়ে কোনোদিন আলেমদের বিরোধিতা করতো না, আলেমদের গায়ে হাত দিয়ে সাহস পেত না। প্রিয় ভাই সব, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তাহলে ইহকাল এবং পরকালের কল্যাণপ্রাপ্ত ব্যক্তি হলো ওলামায়ে কেরাম। আপনারা কি তাতে অখুশি? আমরা খুশি। এই বাংলাদেশে লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম আছে যারা আল্লাহর দিনের জন্যে কোরআনের জন্যে তারা নিজেদের সর্বত্ব ত্যাগ করে দিচ্ছে। প্রিয় ভাই সব, 2 নম্বর হলো পরকালের কল্যাণটা কি, অর্থাৎ এই 3 নম্বর পয়েন্টে পরকালের কল্যাণ আল্লাহ তাকে কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে কোরআনের আয়াত আল্লাহ নাজিল করলেন সুরায় মুজাদালা 58 নম্বর সুরার 11 নম্বর আয়াতের অংশ বিশেষ আমি আপনাদের পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীতে নবী, এই পৃথিবীতে যাদেরকে এলেম দিয়েছি এবং সরি যাদেরকে ইমাম দিয়েছি এবং জ্ঞান দিয়েছি, এদের জন্য আমি আল্লাহর কাছে আছে বড় মর্যাদা।
সুবহানাল্লাহ বলতে বোধহয় কষ্টই হয়ে গেল আপনাদের। দুনিয়ার কল্যাণ তো দিলেনই, দুনিয়ার কল্যাণ তো দিলেনই, পরকালের জন্য আবার রিজার্ভ রাখলেন। রেখে বললেন, ও নবী, আমি যাদেরকে ইমাম দিয়েছি আর যাদেরকে ইলম দিয়েছি, কোরআনের জ্ঞান দিয়েছি, আমি আল্লাহর কাছে আছে তাদের জন্য অনেক বড় মর্যাদা। তোমরা দুই সেটটা বাড়ি দিয়া, তোমরা ধরে মরিয়া মারিয়া তোমরা কি করবা? ইজ্জত তো আমি আল্লাহর কাছে, পরকালে সম্মানিত হবে তারা, তাদের মাথায় নূরের মুকুট পরাইয়া দিয়া, তাদের পিতা মাতাকে পর্যন্ত নূরের তাস পরাইয়া দিয়া তাদেরকে বসায় দেওয়া হবে। মানুষ প্রশ্ন করবে, এরা নবী না রাসুল? ও জবাব আসবে না, এরা নবীও না রাসুলও না, এদের সন্তান কোরআনের ধারক এবং বাহক ছিল। বলো আল্লাহু আকবার। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এ পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। বারবার মনে পড়ে, কিছু কথা আছে বাস্তবে আপনাদের বুঝতে হয়। একটা মাহফিলের সিজনে টানা ছয়টা মাস, 180 দিন অথবা 150 দিন পর্যন্ত আমি মাহফিল করেছি, আলহামদুলিল্লাহ করে। এবং এই 150 দিনের প্রায় 140 দিন মুসাফির। এই মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। এত বড় অপরাধী মানুষ, বারবার শুধু মনে হয়েছে, আল্লাহ আমার সন্তান তুমি দিও, ও যেন আমার মতো ঘুরে ঘুরে কোরআনের দাওয়াত দিয়ে যেন বলতে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একদিন না একদিন তোমার কাছে কবুল হবে, তুমি হয়তো মাফ করে দিবে। শুধু তাই নয়, এই ওলামায়ে কেরাম হাদিসের ভাষ্য অনুযায়ী নেক সন্তান যদি পৃথিবীতে থাকে, সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার কবরে তার সওয়াবের অংশ পৌঁছায় দেয়। বলো আল্লাহু আকবার। সুতরাং আপনার 5টা সন্তান আমাদের দেশের এই নিয়মকে দয়া করে ডাস্টবিনে ফেলে দেন, এই সিদ্ধান্তকে। আমার দেশের কিছু মানুষ আছে, 5টা বাচ্চা যদি হয়, 2টা বাচ্চা যদি হয়, একটাকে দেয় জেনারেল শিক্ষিত বানানোর জন্য, আর একটা দেয় হুজুর বানানোর জন্য। আমাদেরকে বলো, হুজুর আগেরটা তো পড়াইছে এইরকম, এখন এটাই দিলাম। আরে মিয়া, ওইটি তো জাহান্নামের কারণ হবে, কথা বলেন না কেন? আপনার 5টা সন্তান হলে, 10টা সন্তান হলে, প্রত্যেকটাকে আপনার এলমে দিন শিক্ষা দেওয়া ফরজ। আপনি একটাকে দেখলেন 100কে, আর একটাকে দেখবেন, কেন দেখেছেন আপনি? আপনি এটা দেখা যাবে না, কষ্ট হলো আপনাদের, একটু আল্লাহু আকবার বলেন। তাহলে পরকালের মর্যাদা হলো আল্লাহর কাছে সম্মান, আছে না নাই? আরো চিল্লা বলেন, আছে না নাই?